আল্লাহ নাকি ভুলে গিয়েছে, নাউযুবিল্লাহ, নাসুল্লাহা ফানাসিয়াহুম। এই আয়াতের অর্থ করতে গিয়ে সূরা তাওবার অনেকে বিকৃত অর্থ করেছেন, যেমন শাহ আব্দুল কাদির শাহ রফিউদ্দিন দুরা বলেছে যে ও আল্লাহ কু ভুল গি, আল্লাহ উন কু ভুল গেয়া, নাউযুবিল্লাহ, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। সেটা কখনো হতে পারে না, আল্লাহ সবাইকে মনে রাখেন, এটা অনুবাদ বিশুদ্ধ নয়। আবার দেখি মওদুদি বলেছে ইয়ে আল্লাহ কু ভুল গি, তু আল্লাহ নে ভি উনহি বলা দিয়া, যে এবং এরা আল্লাহকে ভুলে গেছেন, সুতরাং আল্লাহও তাদেরকে ভুলে গেছে, তাদেরকে আল্লাহ ভুলে গিয়েছেন, নাউযুবিল্লাহ, আল্লাহ নাকি ভুলে গিয়েছেন। এটা আল্লাহর জন্য কখনোই হতে পারে না, আল্লাহ কখনোই ভুলে যান না, আল্লাহর ভুলে যাওয়া হতে পারে না। আল্লাহর জ্ঞান এমন জ্ঞান যিনি কখনো ভুলে যান না, সব সময় সর্বদা দৃশ্যমান ও দৃশ্যমান সবগুলো জানেন, সবগুলো তার জ্ঞানের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আয়াতের অর্থ করতে গিয়ে এত বিকৃত অর্থ করেছে যে আল্লাহ নাকি ভুলে গিয়েছে, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ হযরত কত সুন্দর করে এর অনুবাদ করেছেন। আল্লাহ হযরত বলেছেন ওহ আল্লাহ কু চুর বৈঠে, তারা আল্লাহকে ছেড়ে বসেছে, ওহ আল্লাহ কু চুর বৈঠে, তু আল্লাহ নে উনহি চুর দিয়া, সুতরাং আল্লাহও তাদেরকে ছেড়ে দিয়েছেন। এটা খানজুল ইমানের অনুবাদ। আল্লাহ হযরত বলে নাই যে আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন, কেননা আল্লাহ ভুলে যাওয়াটা হচ্ছে কি দোষ, আল্লাহ তো কখনো ভুলে যাবেন না, আল্লাহর ভুল হয় না, ভুলে যাওয়া হয় না। এটা জ্ঞানের জন্য খুব একটা দুঃখের বিষয়, ভুলে যাওয়া, আল্লাহর কখনো ভুলে যাওয়া হয় না, সব কিছু আল্লাহ মনে থাকে। এটা হচ্ছে আল্লাহ হযরতের অনুবাদের বিশুদ্ধতা।